তাহলে আমরা কোনোদিন এগোতে পারবো না। আমি না হিন্দু না আমি মুসলিম, আমার ধর্ম হচ্ছে আমি ভারতবাসী, এইটাই সবচেয়ে বড় ধর্ম। দেশ এগোলে শুধু আমি আপনি কালিয়াগঞ্জ মালদা পশ্চিমবঙ্গ নয়, দেশ এগোলে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষে যেখানে আছে, সে দিল্লি হোক, কর্ণাটক হোক, কন্যাকুমারী হোক, কাশ্মীর হোক, প্রত্যেকটা মানুষ এগোবে যদি দেশ এগোয়। কিন্তু না আজকে প্রচারটাই অন্য, এই যে সব কথাগুলো বললাম তথ্য নিয়ে সমস্ত জিনিস তথ্য আছে, আমি আর আপনি বলছেন না, প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আপনারা ফোন ঘাটলেই এই তথ্যগুলো পেয়ে যাবেন। যখন তথ্য কথাই হচ্ছে তাহলে আপনাদের এটাও জানিয়ে রাখি, আপনারা কি জানেন গত 5 বছরে সবচেয়ে বেশি সেনারা শহীদ হয়েছে আমাদের দেশে, এটা নিয়ে কেউ বলছে না। আপনারা কি জানেন গত 5 বছরে কাশ্মীরের ইউরোপের হাতে বন্দুক নিয়ে জঙ্গি হয়েছে, এটা কেউ বলছে না। আজকে আপনি কি জানেন এই গত 5 বছরে সবচেয়ে বেশি কৃষকরা সুসাইড করেছে আমাদের দেশের মধ্যে, এইটা নিয়ে কেউ আলোচনা করছে না। এটা আপনাদের কাছে আনাই যায় না, এটা আমি বলছি না, এটা তথ্য আছে, আপনারা মোবাইল ঘাটলে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। গরিবরা গরিব হয়ে গেছে, বড়লোক আরো বেশি বড়লোক হয়ে গেছে, কোন পার্টি আপনার জন্য কাজ করে সেটা নিয়ে নিশ্চয়ই ভাবনার সময় চলে এসেছে। মিথ্যে প্রচারে যাবেন না, নিজের ভোটটা নিজে দেবেন। চলে আসি আমাদের পার্টি এটুকু বলবো, উনি এখানকার ভূমি থাকবে, এখানে এখানেই থাকবে, এখানে ছেড়ে কলকাতা যাবেন না বা এখানে অন্য কোনো দলে যাবেন না বা অন্য কোনো রাজ্যে যাবেন না, আপনাদের সামনে থাকবেন, আপনাদের পাশে থাকবেন, আপনাদের হয়ে কাজ করবেন। সেই জন্য আপনাদের অনুরোধ করতে এসেছি যে এই নির্বাচনটা 2019 নির্বাচনটা উন্নয়ন নিয়ে হোক, 2019 নির্বাচনটা মানুষের ভালোবাসা মানুষের ভালো লাগা নিয়ে হোক, নয় ধর্ম নিয়ে। আপনারা হচ্ছে অনেক বেশি বয়সে বড়, আপনারা হচ্ছে অনেক বেশি রাজনীতি বোঝেন, আপনাদেরকে রাজনীতি বোঝানোর জন্য আমি কালিয়াগঞ্জে আসিনি, আপনি শুধু একটু আপনাদেরকে বলতে এসেছি, ভাবনা চিন্তা করে ভোটটা দেবেন, উন্নয়ন নিয়ে ভোটটা দেবেন। আর আমাদের নেত্রী মা মাটি মানুষ সে সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি সারাক্ষণ আপনাদের জন্য কাজ করেছে, করবে আর করতে থাকবে। এখানে ইলেকশন আর সময় নেই, কিন্তু একটু বলবো ভাবনা চিন্তা করে ভোটটা দেবেন, আর খুব খুশি হবো যদি আমাদের পার্টিকে ভোটটা দিলে। আপনারা আছেন তো আমাদের সঙ্গে?